চোখ কেমন জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আমাদের আজকের শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে আপনারা জানেন আমরা এই সাধারণের প্রশ্ন নিয়ে যেই আয়োজনটি করে থাকি সেই আয়োজনে একজন অতিথি থাকেন আমাদের মূল স্টুডিওতে যিনি নানান প্রশ্নের জবাব দেন আমাদের প্রশ্নের জবাব দেন এবং আপনারা যারা ফোনে প্রশ্ন করতে চান তাদের প্রশ্নেরও জবাব দেন আর আমাদের নিউজ স্টুডিওতে থাকেন আরও দুজন সাংবাদিক তাদেরও নানান ধরনের প্রশ্ন থাকে সুতরাং প্রশ্নেরই এই অনুষ্ঠান এবং এই সব প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আমরা আমরা পেয়েছি মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রীর যে পরিচয়টি তিনি একজন রাজনীতিবিদ কিন্তু তার সবচেয়ে প্রিয় যে বিষয় সেটি হলো আন্তর্জাতিক রাজনীতি যদিও তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এর আগে আমরা জানি তিনি অনেক আরও তিনবার তিনি মন্ত্রী হয়েছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় তার সাফল্য আমরা জানি তিনি যখন নাকি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন বিদ্যুতের যে টার্গেট সেটা তিনি একেবারে লক্ষণীয়ভাবে তিনি বাড়িয়েছিলেন বিদ্যুতের উৎপাদন তারপর আমরা তার যে দু দুইবার যে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার ক্ষতিয়ান অনেকেই জানি এবং তার সুবিধা আসলে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় ভোগ করছেন আমরা মন্ত্রীকে স্বাগত জানাচ্ছি আর পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে নিউজ স্টুডিওতে যেই দুজন সাংবাদিক আছেন আছেন এম এ হায়দার খান দৈনিক জনকণ্ঠের তিনি শিফট ইনচার্জ আন্তর্জাতিক বিষয় নিয়ে লেখালেখি করেন মোরশেদ হাবিব আছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক আমাদের আজকের শিরোনাম রেখেছি বিশ্ব রাজনীতি পরিবেশের সঙ্গে রাজনীতি বা বিশ্ব রাজনীতি কিভাবে কানেক্টেড এরকম একটি প্রশ্নই যদি আমি মাননীয় মন্ত্রী আপনাকে করি এবং একটু দর্শকরা অনেক সময় জানে না অনেক সময় আপনার সঙ্গে আমার একটা খুব মজার সম্পর্ক আমি গিয়ে এবার আপনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর আমি বলেছিলাম যে আপনি যে একজন পুরোদস্তুর পলিটিশিয়ান তো মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করেই বোঝেন সুতরাং রাজনীতিটা আসলে পরিবেশকে কেন্দ্র করেই আবর্তিত একেবারে আন্তর্জাতিক রাজনীতিটা সুতরাং উনি জানেন আসলে কাকে কোথায় বসাতে হবে এখন যদি আমি বর্তমান বিশ্ব রাজনীতির পরিস্থিতির সঙ্গে পরিবেশটাকে কিভাবে কানেক্টেড এটা যদি একটু সূচনা বক্তব্য আপনাকে দিতে বলি প্রথমে একটু কালেকশানের দরকার জি সেটা হলো আমি কারো কাছে খুব একটা ঝানু রাজনীতিবিদ পরিচিত আমি কারেকশন এটা এটা আমাদের সাংবাদিকদের জানা থেকে বলেছি আপনি আপনি আপনার বিনয় দিয়ে অনেক কিছু কারেকশন করবেন আমি জানি বাট আই এম এ ডুয়ার আমাকে দায়িত্ব দিলে পরে এটা আপনি পছন্দ করেন বলতে এটা আমি মনে আমি মনে করি বা দাবি করি যে সেটা হয়তো আমি সফলতার সাথে পালন করতে সক্ষম হয়েছি জি আপনার আপনার সম্পর্কে এরকমই আলোচনা রয়েছে যে কিছু দায়িত্ব দেওয়ার আগেই তিনি যেটা করে ফেলার জন্য যেই তড়িৎ একটা ব্যাপার যেটা থাকে সেটাই মানুষের মধ্যে আছে যাই হোক আমরা যদি একটু প্রশ্নে যাই পরিবেশের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি এখন বিশ্ব রাজনীতিতে একটু টালমাটাল অবস্থা আপনি ভূগোল পড়েছেন আন্তর্জাতিক সম্পর্ক পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পড়েছেন অঙ্ক ভূগোল এবং পদার্থবিদ্যা কেমিস্ট্রিও ছিল কেমিস্ট্রিও ছিল মাঝে মাঝে আপনি বলেন সেই জন্য আপনি যা বলেন সেটা অনেক কিছু মানে বিষয়টা যখন আমার কাছে স্পষ্ট থাকে না অথচ আমি ভিতরে উপলব্ধি করি জিনিসটা কি তখন প্রকাশ করতে যে এটা হয়তো প্রায়শই প্রায়শই সঠিক হয় না অথবা বাংলায় বলি বোধগম্য তো হবেই কিন্তু এটা সার অর্থটা কি সে সম্পর্কে হয়তো টু থাকে আমরা সরাসরি রাজনীতি এবং পরিবেশ আজকের বিশ্ব রাজনীতি টালমাটাল অবস্থা আজকের প্রথমত কথা সমস্ত পৃথিবীটা ঘুরছিল কিন্তু পরিবেশকে কেন্দ্র করে আপনারা জানেন যে প্যারিসে যে সর্বোচ্চ পর্যায়ে যে সম্মেলনটা ঘটলো যেখানে প্রেসিডেন্ট ওবামা ছিলেন আপনার ইয়ে রাশান পুটিন সাহেব ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখযোগ্য যেগুলি অর্থাৎ সমস্ত জিনিসটি এই এই আমাদের পরিবেশটা এমন একটা পৃথিবীর উষ্ণায়নটা যে পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে এটা এমন একটা পর্যায়ে পড়ছে যে এটা সকলে একটা একটা উৎকণ্ঠার বিষয় তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠালেন তারপরে মাননীয় প্রধানমন্ত্রী সম্পত্তিকালে যখন জাতিসংঘ গেলেন তিনি এর এর উনি ক্যাবিনেট আমরা পাশ করেছি তো সেটা তার জাতিসংঘের মহাসচিবকে দিলেন সময়ত ঘুরতে সব পরিবেশকে নিয়ে এবং এর জন্য বিশাল পরিমাণের যে অর্থের প্রয়োজন এই অর্থটা যোগান কারা দিবে এগুলো আলোচনা হচ্ছিল আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলি পরিবেশ রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন এটা সব কিছু আমরা নিজেদের অর্থ দিয়ে করার মতো সঙ্গতি আছে কি না সে তর্কে আমি যাব না কিন্তু আমাদের এখানে বিদেশি দেশ সাহায্যের প্রয়োজন সহযোগিতার প্রয়োজন এবং আমরা আমি আমি না বললেও অন্যরা বলেন যে আজকের পৃথিবীর যে এই অবস্থা বিশ্বের তাপমাত্রা যেখানে পৌঁছে গেছে যা এটা পরিণতিতে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে পরে ধরুন এক মিটার যদি বাড়ে তাহলে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাবে এবং স্যালাইন ওয়াটার লবণাক্ত পানি সমুদ্র থেকে ইতিমধ্যে আমাদের অঞ্চলে ঢোকা শুরু করেছে তাই সুন্দরবনে এখন বাঘের পানি খাওয়ার জন্য আমাদের পুকুর কেটে যেতে হয় হরিণের জন্য আমাদের পুকুর কেটে পুকুর কাটতে হয় তো এটা ইতিমধ্যে আমাদের দেশসহ অনেক দেশে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থ আচ্ছা এবং টেকনোলজি আর তার সঙ্গে সঙ্গে যে উষ্ণায়নের কথা বলছি বৈশ্বিক তার সঙ্গে রাজনীতিও অনেকটা উষ্ণ রাজনীতি রাজনীতি তো পরবর্তীকালে উষ্ণ হলো মাননীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় উষ্ণ হয়ে গেল এটা আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যায়ে আছেন যে পদে আছেন সেখান থেকে হয়তো তিনি আগেই আজ করতে পেরেছেন মোদী সাহেবও রাজ করতে পেরেছেন আমাদের নওয়াজ শরীফ সাহেব রাজ করতে পেরেছিলেন আমরা লক্ষ্য করলাম যে হঠাৎ রাশিয়া পাকিস্তানে আসলো পাকিস্তানের সৈন্যদের সাথে যুগপথ মহারাদিতে এটা একটা ষাট্টি বছরের ইতিহাসে এটা নতুন একটা অধ্যায় চীন আসতো এটা এটা লোকে সহজভাবে নিত কিন্তু রাশিয়া আসবে যে রাশিয়ার সাথে আপনার ভারতের মানে ঐতিহাসিক সম্পর্ক সেভেন্টি ওয়ান থেকে শুরু করে অধ্যক্ষ সেখানে হঠাৎ তারা সেখানে আসলো তারপরে দেখা গেলো একটা সীমান্তে কোন সীমান্তে সীমান্ত বলার হয়তো সঠিক হবে না ভারত হয়তো বলবে সেটা হলো ওই যে কাশ্মীরের যে লাইন অফ ডিমার্ক ডিমার্কেশন যেটা তাদের যেটা সেখানে কিছু প্রথম হয়তো পাকিস্তান বলবে যে কাশ্মীরের লোকেরা এটা করেছে ভারত বলবে এটা পাকিস্তান করেছে তো যাই হোক যে করে থাকুক প্রথম ভারত আক্রান্ত হলো এবং উল্লেখযোগ্য পরিমাণ সৈনিক হতাহত হলো একতরফা ভারত যেহেতু একটা গণতান্ত্রিক দেশ সে সকলকে নিয়ে একটা ঐকমত্য সৃষ্টি করে তারপরে কিন্তু সে বারে বারে বলছে যে এদেরকে বিনা প্রতিবাদ দিতে দেওয়া হবে না কিন্তু কংগ্রেস দাবি করলো যে এটা মোদী সাহেব তার এ যে এখন মধ্যবর্তী নির্বাচন বিভিন্ন প্রদেশের নির্বাচন হবে বাই ইলেকশন হয়তো এই নির্বাচনের জন্য এটা তিনি করছেন আসলে তিনি যুত যুত কিছু করবেন না মানে এটা যুদ্ধ যুদ্ধ খেলা এবং এটা ইন্টারনাল পলিটিক্স মানে ভারতের রাজনীতিকে কিছুটা একটু অন্যরকম একটা চেহারা দাঁড় করাবার জন্য যখন মোদি সাহেব ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব যখন তার উচ্চ পদস্থ সেনা প্রধানদের সাথে রাত কাটালেন সেখানে করতে যান নাই পিকনিক করতে যান নাই যদি নাই তারপরে একটা পাল্টা আক্রমণ হলো এখন পাল্টা আক্রমণ হওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সিরিয়ায় যুদ্ধ তাই না নর্থ কোরিয়া নিউ মানে বোমা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে মিসাইল এদিকে পাকিস্তানের মানে লাগাতার হুমকি যে এই পারমাণবিক অস্ত্র তারা ফোটাবে ইত্যাদি মানে এটা কন্টিনিউয়াস তাদের প্রেসার পাকিস্তান বলুক ভারত বলুক একথা তো না বললেও আমরা বুঝি যখন এই অস্ত্রটা সে বানিয়েছে যেটা তো ব্যবহার করার জন্যই আজকে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার বোম বানাবার প্রয়োজন হলো কেন তার কারণ সাউথ কোরিয়া এই আপনার চায়না সি প্যাসিফিক এখানে সেখানে মহড়া হচ্ছে তো সেই ফিফটি দেয়ের যুদ্ধে কোরিয়া ভাগ হলো অত নর্থ কোরিয়া সবসময় একটা ভীতির ভিতরে থাকে এই ভীতির জন্য ভীতিকে জয় করার জন্য তার নিউক্লিয়ার বোমার প্রয়োজন ছিল তো মনে করে ফেলেছে সুনির্দিষ্টভাবে হয়তো কেউ বলতে পারে না সেটা নিয়ে নানা রকমের স্বীকার করেছে সকলেই যে এই মিসাইল অনেক দূরে যেতে সক্ষম কিন্তু আপনি যেটা বলছিলেন ইন্ডিয়া পাকিস্তান যে সম্পর্ক এবং এই সম্পর্ক এখন কাশ্মীরে যে তাদের বর্ডার সেখানে একটা যুদ্ধযুদ্ধ ব্যাপার কিন্তু এদিকে অনেকেই বলছে যে এটা একটা মিডিয়ার যুদ্ধ এক দুই দেশের মিডিয়া কখন যে কোনো সময় যুদ্ধের অবস্থায় যুদ্ধ লেগে যাবে এরকম একটি কথা বলছে মাঝখানে আমরা বাংলাদেশ কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পজিশন আমরা নিয়েছি মোটামুটি একটু স্ট্রেইট পরিষ্কার জায়গায় আছে পাকিস্তানের যে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল সেখানে একেবারে স্পষ্ট করেই না যাওয়ার ঘোষণা অনেক সময় দ্বিধা থাকে পাকিস্তানের ব্যাপারেও আমাদের বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান তাদের সংসদে রকম অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছে তার জবাবটাও দিয়েছে অনেক নরম মোলায়েম একটা সুরে যেখানে বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্ট জড়িত আছে কিন্তু এই ভারত আর পাকিস্তান জায়গায় বাংলাদেশ সরাসরি একটু শক্ত অবস্থানে নিল আপনি এটা কিভাবে আমি লক্ষ্য করছি যে বাংলাদেশ তারপরে আরো তিন চারটা দেশ ছোট ছোট দেশ এরাও বাংলাদেশের পজিশনে নিয়েছে যে তারা ভারতের সাথে থাকবে এটাকে কেউ কোনো গুরুত্ব সাথে দেখছে বলে আমি মনে করি না তার কারণ একটা বড় রাষ্ট্র বা

সে অন্য ছোটখাটো দেশগুলোর মতো অপেক্ষা না করে আগেই বলে দিচ্ছে মনে হবে যে বাংলাদেশ সব হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে কারো সেটা নাই নাই তার কারণ হল তো পরে আসছে তাই নয় কি তো সেই জন্য এটা ভালোই হয়েছে মানে আপনি এটা আমাদের পররাষ্ট্র নীতির ম্যাচুরিটি হিসাবে দেখা দেখাচ্ছে

জাতিসংঘে বা আন্তর্জাতিক পর্যায়ে তাদের যেমন একটা ভোট বাংলাদেশের তেমন একটি ভোট তো সেই অর্থে বাংলাদেশের সমান এখানে সে ছোট না কারোর চেতে পরিমণ্ডলে বাংলাদেশের এই এই অনেকখানি হ্যাঁ ভারত প্রমাণ করতে সক্ষম হয়েছে দুনিয়ার কাছে যে এই উপমহাদেশে বেশিরভাগ দেশই তার পক্ষে বা তার সাথে আছে আচ্ছা এই আমরা একটু যদি আমাদের লিঙ্ক স্টুডিওতে যাই দুজন সাংবাদিক আছেন ওনারাও অনেক মানে আপনাকে প্রশ্ন করবার জন্য তৈরি হয়ে আছেন এই বিষয় নিয়ে বিশ্ব রাজনীতি নিয়েও প্রশ্ন করবেন পরিবেশ নিয়েও যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন করবেন এম এ হায়দার খান আমি একটু আপনার কাছ থেকে শুরুতেই শুনতে চাই মাননীয় মন্ত্রী আসসালামু আলাইকুম যে পাক ভারত উত্তেজনার উত্তেজনার ফলে আমাদের সার্কের অস্তিত্ব বিপন্ন হয়েছে বলে মনে করে অনেকে এ ব্যাপারে আপনি কি মনে করছেন এ ব্যাপারে আমার মনে করার কিছু নয় আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনার সাথে যারা ডিপ্লোমেসি করেন যারা ডিপ্লোমেসি প্র্যাকটিস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র বিভাগ তারা কিভাবে দেখবেন বা অন্যরা কিভাবে দেখবেন তা আমি জানি না সেটা হলো যে কঠিন প্রশ্ন করেছেন আপনি এটা আপনারা যে সময় আমাদের জন্য নির্ধারণ করে দেন সেই সময়ের ভিতরে এটা উত্তর দেওয়া সম্ভব বলে আমি মনে করি না তার কারণ হলো এক সময় এই আমরা যারা ডেভেলপিং কান্ট্রি যারা মানে সাউথ মানে এইতে ব্লক বিলং করি যারা র মেটেরিয়াল প্রডিউস করি শুধু বাংলাদেশ নয় আরও অনেক অনেক দেশ এই কাঁচামালগুলি নিয়ে শিল্পোন্নত দেশগুলো পাকা করে পণ্য উৎপাদন করে আমাদের কাছে বহু বহু গুণ দামে বেশি বিক্রি করে তারপরে রয়ে গেলো আমাদের শ্রমকে তারা সস্তায় নিয়ে তারা তাদের দেশ গড়ে সেই জন্য দাবি উঠেছিল যে তাদের যে জিডিপি তার ফাইভ পার্সেন্ট আমাদেরকে দিতে হবে যা হচ্ছে আজকে অত সাউথ সাউথ কোঅপারেশনের একটা কথা সব সময় ছিল যদি আমরা সাউথ যারা কাঁচামাল উৎপাদন করি তারা যদি একত্র থাকতাম এবং আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের ই ব্যবসা বাণিজ্য শিল্প ইত্যাদি আদান প্রদান করতে সক্ষম হতাম এই কনসেপ্ট থেকে সার্ক হয়েছিল আর আমাদের মধ্যে যে ছোটোখাটো যে মতবিরোধ মত পার্থক্য কিছু আমরা নিজেরা সৃষ্টি করেছি কিছু আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি যেভাবে ভারত বিভাজন হয়েছিল বিভক্ত 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 করা হয়েছিল এই জন্য একটা কোঅপারেশন এখানে থাকবে আচ্ছা এখানে সব আলোচনা হবে যদি পরবর্তীকালে দেখা গেল যে না আমরা স্যারকে সব আলোচনা করতে পারি না কেউ কেউ বললো যে বায়োল্যাটারাল ইস্যুগুলি এখানে আলোচনা হবে না এখানে আলোচনা হবে কি যেগুলি আমাদের কমন তো আমার সাথে ভুটানের কমন কি আছে আমার সাথে শ্রীলঙ্কার কমন কি আছে এগুলা খুঁজে বের করা খুব কষ্টকর হবে তো সে যাই হোক অতএব সার্কের প্রয়োজন সেই সময় ছিল কিন্তু ইন দ্য মিন টাইম ইতিমধ্যে পৃথিবীতে বিশ্বায়ন হয়ে গেল তো বিশ্বায়ন যখন হয়ে গেল এখন তো আমার ভারতেরও আমি ব্যবসা করতে পারি ভুটানের সাথে ব্যবসা করতে পারি আমি ক্যানাডার সাথে ব্যবসা করতে পারি চায়নার সাথে ব্যবসা করতে পারি নেপালের নেইমিট অতএব যখন বিশ্বায়ন হয় গ্লোবালাইজেশন যখন হয় তখন এই ঐক্য থাকা তার গুরুত্ব অনেকাংশে কমে যায় বলে আমি আমি ব্যক্তিগত বিশ্বাস করি অতএব এটা এটা থাকবে সকলে স্বার্থেই থাকবে এই উপমহাদেশে অনেকগুলি দেশ আছে তাদের স্বার্থেটা থাকবে কিন্তু যে উদ্দেশ্যকে যে লক্ষণ নিয়ে এটা করা হয়েছিল

হয়তো ভাববে আবারও রিভাইভ করবে করবে না কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন মোর্শিদাবিদ হাসিব আপনি আছেন আমি জানি আপনার প্রশ্ন আছে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের যেটা আপনি বলছেন যে হয়তো যুদ্ধ যুদ্ধ ভাব বা মোদির এটা ইন্টারনাল রাজনীতির একটা কৌশল হতে পারে মোদির মোদের মোদির সাথে রেসপন্ড করেছেন তিনি উত্তর দিয়েছেন তাই কি অতএব তার যে কৌশলে তার কৌশলটা তো তাকে বলবো না কৌশলটা তার উপর চাপে দেওয়া হয়েছে এখন কাশ্মীরে কত ঘটনা ঘটতেছিল একটা কেন্দ্র এবং মাসের মাসের পর পর মাস মাস এখানে এবংফিউ চলে আসতেছিল গোলাগুলি হচ্ছিল অনেক প্রাণ গেছে বলে পত্রপত্রিকা মিডিয়া আমরা দেখেছি এর মধ্যে ওখানে একটা ঘটনা ঘটলো পাকিস্তান সেখানে বলতেছে আমরা করি নাই এটা জঙ্গিরা করেছে ভারতে কেউ কেউ দাবি করছে না এটা পাকিস্তান করেছে কিন্তু এই এই সীমা তো ভায়োলেট করার কিন্তু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ এটা কেউ পাকিস্তানও আক্রমণ করে নাই বা পাকিস্তানের সীমান্ত বলতে যেটা আমরা বুঝি আবার ভারতের সীমান্ত কেউ আক্রমণ করে নাই ওই কাশ্মীর যেটা ডিসপিউটেড কাশ্মীর কিছু অংশ ভারতের দাবি করে ভারতের কিছু অংশ পাকিস্তান দাবি করে পাকিস্তানের সেইখানে কিছু স্ক্যাশন হয়েছে এখন এটা কতটুকু বিস্তৃতি লাভ করবে বা করবে না এটা নিয়ে ঘটনা যখন একটা ঘটে তখন নানা মনের আমরা তো যেখানে যে ঘটনা ঘটুক না কেন গ্লোবালাইজেশন শব্দটা বলি বৈশ্বিক রাজনীতির কথা বলছি এখন ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সেখানে যদি যুদ্ধ অবস্থা হয় যুদ্ধ বাদেও সেখানে যে আন্তর্জাতিক প্রভাব আমরা জঙ্গি হলে বলে আন্তর্জাতিক জঙ্গি তা আন্তর্জাতিক প্রভাবটাকে আপনি কিভাবে দেখছেন দেখেন হিলারি মানে এই যুদ্ধটা কতখানি আন্তর্জাতিক হিলারি ক্লিন্টন এটা অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন তিনি আচ্ছা তিনি যে ভাষা উনি সি অ্যাপ্রিহেন্ডেড তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে পাকিস্তান হয়তোবা এখানে নিউক্লিয়ার বম ব্যবহার করতে পারে এবং শিয়াজ এক্সপ্রেস আর কনসার্ন এই নির্বাচনী প্রচারণাকে বাদ দিয়ে তিনি ভিন্নভাবে বলেছেন তাহলে পরে এবং উনি ফার্স্ট লেডি ছিলেন উনি নিজে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এত বড় বিরাট শক্তির পররাষ্ট্রমন্ত্রী তো তিনি একটা কথা যখন বলবেন যদি কারো এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে তাহলে হি শি উইল টেক ইট সিরিয়াসলি অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য সে থমকে থমকে যাবে যে বিষয়টা কি হতে পারে ভারত যখন আক্রমণ প্রতিঘাত করলো করার পরে কিন্তু সে ঘোষণা দিয়ে দিল দিস ফার নো ফারদার আমি আর তোমাকে আক্রমণ করব না তুমি আমার ক্ষতি করেছিল আমি সেইটুক বা তার থেকে একটু বেশি ক্ষতি করলাম এইখানে আমি বলবো ম্যাচুরিটি অব ইন্ডিয়ান লিডারশিপ ভারত প্রথমে বললো আমি আর করবো না কিন্তু এখন ব্যাপারটা হলো মার কে কাকে কতটুকু দিয়েছে যখন যুদ্ধ বাজে তো যে জিনিসটা মানে আক্রান্ত হয় সেটা হলো সত্য ট্রুথ বিকাম দ্য ফার্স্ট ভিকটিম অফ ওয়ার অর্থাৎ পাকিস্তান সত্য বলছে না ভারত সত্য বলছে কেউ শুনলাম জন এখন বলে আঠারো জন এখন ভারত আমাদেরকে ভিডিও দেখায় তারা কাশ্মীরে এতজন আবার পাকিস্তানও ভিডিও দেখায় নাম্বার গেম না সে ভিডিও দেখাচ্ছে ভারত বলে ওটা ফলস পাকিস্তান বলে ওটা ফলস তো যাই হোক ঘটনা ঘটনা তো কিছু অবশ্যই ঘটছে এবং আমরা আশা করব যে এটা থেমে যাক থেমে যাওয়ার অবস্থা আছে কি না ঘটনা কিছুটা ঘটছে আমি এটা নিয়ে আরেকটু শুনতে চাই আপনার কাছে একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে আছেন আর আমার

জলবায়ুর উপরে কি কোন চাপ আছে কিনা সরকারের উপরে আপনি চাপ বলতে কি বুঝাচ্ছেন আমি বুঝে নাই বরঞ্চ হয়তো সুন্দরবন নিয়েও আপনার পরিবেশ না সেটা অন্য জিনিস বরং যে বাংলাদেশের মতো সুন্দরবনটা তো পরিবেশ পরিবেশ তো সবার এত কনসার্ন আপনি তো গ্লোবালাইজেশন যেতে প্যারিস থেকে আসতে হবে বা তার আগে মানে 19টা 20টা 21st জি আমরা আসলাম যে আমরা তাহলে প্যারিস থেকে আসতে গেলে একটু সময় লাগবে সেখানে কি হলো যে যারা শিল্পন্নত দেশ তাদের কর্মকাণ্ডের জন্য পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে পৃথিবীর বায়ু দূষিত হয়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমাদের মতো দেশ যা শিল্প কলকারখানা সীমিত যার অন্যান্য সব কিছু সীমিত যদিও দারিদ্র ইত্যাদিও বায়ু দূষণের জন্য অনেক অবদান রাখে তো সেই জন্য সমস্ত পৃথিবীর নেতৃবর্গ চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সবাই অংশগ্রহণ করেছে এবং একটা ঐকমত্য পৌঁছেছে তারা সেটা হলো যে এই তাপমাত্রাটাকে আমাদের কমাই নিয়ে আসতে হবে হবে মিনিমাম আমি একটা ছোট্ট বিরতিতে যাবো আমার রাত দশটার নিউজ ফ্ল্যাশের জন্য দর্শক যারা আছেন প্রশ্ন আছেন থাকুন আমাদের সঙ্গেই আমরা আবারও ফিরছি নিউজ ফ্ল্যাশের পর বিশেষ আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে আপনারা জানেন এই আয়োজনে আমরা স্টুডিওতে আমাদের মূল স্টুডিওতে একজন অতিথিকে পাই যিনি আমাদের প্রশ্নের জবাব দেন সাংবাদিক যারা আছেন বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের প্রশ্নের জবাব দেন আর প্রশ্নের জবাব দেন আপনাদের দর্শক যারা থাকেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আছেন তিনি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে আমাদের নিউজ স্টুডিওতে আছেন এম এ হায়দার খান জনকণ্ঠের শিফট ইনচার্জ এবং মোর্শেদ হাসিব আছেন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা যেহেতু পরিবেশ মন্ত্রীর সঙ্গে কথা বলছি পরিবেশের ইস্যু নিয়েই যেহেতু আলোচনাটি শুরু করেছি প্রধান নির্বাহী বেলা পরিবেশবিদ রেজ সৈয়দা রিজওয়ানা হাসান তার বাড়িতে আছেন রিজওয়ানা হাসান আজকে একটি অনুষ্ঠান ছিল ট্যানারি স্থানান্তর নিয়ে এবং সেখানে মাননীয় মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে একটি আপনাদের একটি চমৎকার আলোচনা ছিল আমি রেজওয়ানা হাসান একটু আপনার কাছে একটু জানতে চাই পরিবেশ মন্ত্রীর কাছে এই ট্যানারি স্থানান্তরের ব্যাপারে আপনাদের আসলে দাবিটা কী আমরা কয়েকটি সংগঠন মিলে আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম আমরা দীর্ঘদিন আপনি জানেন যে ট্যানারি হাজারিবাগ এলাকা থেকে একটি শিল্প এলাকায় স্থানান্তরের দাবি করছি যেখানে বর্জ্য ব্যবস্থাপনা হবে আন্তর্জাতিক মানের কারণ আপনারা সবাই জানেন যে হাজারিবাগে আসলে কি পরিবেশ সৃষ্টি হয়েছে ট্যানারির অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের ফলে এবং কি পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের বুড়িগঙ্গা বুড়িগঙ্গা এখন একটি মৃতপ্রায় নগরী তো আমরা অনেক দিন যে আমাদের এই আন্দোলনের ফলে আইনি লড়াইয়ের ফলে এখন বিষয়টি একটি পর্যায়ে এসেছে। যেখানে সরকার উদ্যোগী হয়ে সাভার ট্যানারি মালিকদের সাথে এক হয়ে সাভারে একটি শিল্পনগরী স্থাপন করেছে এবং সেখানে একটি সেন্ট্রাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করেছে তবে নানা অজুহাতে ট্যানারি মালিকেরা বিভিন্ন সময় না তাদের কিছু দাবি যৌক্তিক কিছু দাবিতে আমরা তেমন যুক্তি খুঁজে পাই না কোন কোনো ক্ষেত্রে সরকারেরও প্রক্রিয়াটি শুরু করতে অনেক বিলম্ব হয়েছে তবে এখন আমরা এমন একটি পর্যায়ে এসেছি গত এই শুক্রবারের আগের শুক্রবারে আমরা সাভারে সিটিপিটি দেখতে গিয়েছিলাম আমাদের মনে হয়েছে যে এখন ওই শিল্পনগরী ট্যানারিগুলোকে নিতে প্রস্তুত এবং ওই বর্জ্য শোধন করে নদীতে ফেলতে প্রস্তুত যদি এই প্রকল্পে অনেক বেশি বিলম্ব হয়ে যায় এই প্রক্রিয়াতে এবং ট্যানারিগুলো সময় মতন হাজারিবাগ থেকে সাভারে না যায় তাহলে ওই সিটিপিটা ক্ষতিগ্রস্ত হয়ে একসময় সময় অকেজ হয়ে যেতে পারে যেমন কলকাতায় হয়েছে আজকে আমাদের দাবি ছিল যে হাজারিবাগ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সকল ট্যানারিকে এখান থেকে সাভারে সরিয়ে দেওয়া যারা সরবে না ডিসেম্বরের পরে তাদের কার্যক্রম হাজারিবাগে বন্ধ করে দেয়া আমরা ডিসেম্বর বলেছি এই জন্য যে সরকার বলছে এবং বুয়েটের বিশেষজ্ঞ যারা সিইটিপির নির্মাণ কাজটা দেখছেন তারা বলছেন ডিসেম্বরের মধ্যে পুরোটাই প্রস্তুত হয়ে যাবে কেবলমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দিকটা হবে না কিন্তু কঠিন বর্জ্য রাখার জায়গাটাও সেখানে ঠিক হয়ে যাবে আমরা আরো বলছি যে সেখানে শ্রমিকদের ব্যাপারে আসলে কোনো কিছু ভাবা হয়নি এই বিষয়টা সরকার যেন তাদের সক্রিয় বিবেচনায় নিয়ে আসে হাজারিবাগ থেকে যখন ট্যানারিগুলো চলে যাবে সাভারে তখন হাজারিবাগের এই জায়গাটার কি হবে এই জায়গাটার ব্যবস্থাপনা কি যার যার জায়গা শেষে তার নিজের মতন অনিয়ন্ত্রিত ডেভেলপ করবে নাকি সরকার ডিটেলড এরিয়া প্ল্যানে যেভাবে করে বলেছে যে এখানে একটা স্কুল জোন হবে পরিকল্পিত নগরায়ন হবে সবুজায়ন হবে সেইভাবে সরকার এগোবে সেটার দিকেও এই ইস্যুটা আজকে আমরা ফ্ল্যাগ করেছি এর আগে খুব একটা ফ্ল্যাগ করা হয়নি জি রিজওয়ান হাসান আপনি নিশ্চয়ই ফলো করেছেন অনুষ্ঠানে জাস্ট আমি ব্রেকে যাবার আগে একজন দর্শক ফোন করেছেন মাননীয় মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে পরিবেশ রক্ষার ব্যাপারে তিনি আন্তর্জাতিক রাজনীতি রাজনীতির অঙ্গন থেকে কোনো চাপ পান কিনা যাতে পরিবেশটা ঠিক রাখতে হয় তাহলে তো কথায় কথায় নিশ্চয়ই আমাদের সুন্দরবন ইস্যু আসে আমরা দেখেছি যে আপনারা সুন্দরবনের পাওয়ার প্ল্যান্ট নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে বসেছেন সে কিন্তু আসল তো ইস্যুটা পরিবেশ মন্ত্রীর সঙ্গে আপনারা জলযন্ত একজন পরিবেশ মন্ত্রীর কাছে পেছেন ট্যানারি নিয়ে কথা বলেছেন কিন্তু সুন্দরবন নিয়ে তার কাছে কি চাওয়া অথবা জিজ্ঞাসা অথবা চাপ আছে কিনা আপনাদের পরিবেশবাদীদের তরফ থেকে আমাদের পরিবেশ মন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করেন তখন একটি অনুষ্ঠানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি আসলে এবার কি আশা করি তো আমি সবসময় বলেছিলাম যে আমি পরিবেশ মন্ত্রণালয়ে কোনো পরিবেশ মন্ত্রী পাইনি সবসময় এমন মন্ত্রী পেয়েছি যিনি শুধু শিল্পের কথাই বলেন শিল্পের কথা বলার জন্য তো শিল্পমন্ত্রী আলাদা করে আমাদের আছেই পরিবেশের কথা বলার জন্য একজন মন্ত্রী আমাদের দরকার তো এবার আমরা সৌভাগ্যক্রমে একজন শিল্পপতিকেই পরিবেশ মন্ত্রী হিসেবে তো কাছে দাবিটা খুবই স্পষ্ট দেশের উন্নয়ন হবে সরকার আমাদের বিদ্যুৎ উৎপাদন করবে সেখানে আমাদের কোনো নাই সরকার কেমন করে মানুষকে বিদ্যুৎ দিবে সে ব্যাপারে মানুষের সাথেও কিন্তু অনেক আলোচনা করার বিষয় আছে আপনি দেখবেন যে রামপালের বিষয়টি অন্যভাবে সম্পূর্ণ অন্যভাবে আমরা দেখছি রামপাল যদি সুন্দরবনের পাশে না হয়ে অন্য কোন জায়গায় হতো তাহলে কি আমরা এই একই আন্দোলন করতাম কিনা এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমার কথা হচ্ছে যে আমি পরিবেশবাদী হিসেবে এই আন্দোলনে এই জন্য সম্পৃক্ত যে এটি সুন্দরবনের এত কাছে যে আমি কোনোভাবেই এশিয়র হতে পারছি না যে এই প্রকল্প হলে সুন্দরবন অক্ষত থাকবে এবং সুন্দরবনের কোনো ক্ষতি হবে না কাজে আমি মাননীয় পরিবেশ মন্ত্রীর কাছে আজকে একটা প্রেক্ষিতে এসছে যেখানে আমরা আরেকটু জোর করে দাবি জানাতে পারি যে যেহেতু ইউনেস্কো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা একটি রিপোর্ট দিয়েছে তাদের রিপোর্টটাকে অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আমাদের প্রতিটি মতামতকে আবার বিবেচনা করে আরেকটি নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করা হোক যেখানে আমরাও থাকবো না এবং সরকারের যারা এখন কনসালটেন্ট আছেন তারাও থাকবেন না একেবারেই যারা নিরপেক্ষ এমন কাউকে দিয়ে আবারও একটু প্রতিবেদন করানো হোক আর তার আগ পর্যন্ত অন্তত এই কাজ স্থগিত রাখা হোক তবে আমার আলটিমেট দাবি তো অবশ্যই যে এই প্রকল্প স্ক্র্যাপ করে দেয়া হোক এবং সুন্দরবনের পাশে দশ কিলোমিটার না আন্তর্জাতিক নীতি মেনে বিশ্বের অন্যান্য দৃষ্টান্ত মেনে পঁচিশ কিলোমিটারকে সুন্দরবনের পাশে দেশের সকল জায়গায় বলছি না সুন্দরবনের পাশে একবারেই নিষিদ্ধ রাখা হোক কোন ধরনের অর্থনৈতিক কলমকাণ্ড। না তার মানে হলো শিল্পপতি পরিবেশ মন্ত্রীর কাছে আপাতত পরিবেশবাদী হিসেবে আপনাদের প্রথম চাওয়া নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করা একটি এবং 25 কিলোমিটার মানে প্রথম মন্ত্রী হয় তিনি আমাকে বলেছিলেন যে হাজারীবাগ এর টেন্যান্টে আপনারা সরায়ে দেন আপনি ইতিহাসে আপনার নাম থাকবে। আচ্ছা ট্যানারি সরানো কি পরিবেশ আপনি আজকে খুব স্ট্রংলি বলেছেন যে এখানে যারা ট্যানারীর সরতে চাইছে না তাদেরকে তাদের আমি বন্ধ করে দিতে পারি কিন্তু এখান থেকে স্থানান্তর আমি করার দায়িত্ব হলো যার সরকার আমার সকলে আছে যে কোনো ঘটনা ঘটনাবশত যদি সরে যেয়ে থাকে তাহলে রেজনা আমার কাছ থেকে যা চেয়েছিলো তা তা পেয়েছেন এখন আমি দুই নম্বর আবেদন তিনি করেছেন যেটা এখন আমি বলবো এটা আমার দায় দায় বর্তায় না এটা বিদ্যুৎ মন্ত্রণালয় করছে মানে পরিবেশ রক্ষাটা তো পরিবেশের ইস্যুতেই তো তো সকলে মিলে কাজ করে সরকার তো বিচ্ছিন্নভাবে কাজ করে যদি অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু এরা সকলে করে কে থাকে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন তারপরে কমিটি সাবকমিটি ইত্যাদি এই যে যারা চরম সিদ্ধান্ত পৌঁছে গেছেন শেষ সিদ্ধান্ত যেটা এখানে হতেই পারবে না এরকম কোনো কোনো কথা কিন্তু আমাদেরকে সুস্পষ্টভাবে কেউ বলে নাই কিন্তু এত সত্য মানে ওইটা চরম সিদ্ধান্ত যে এটা হতেই পারবে না এটা একটা এখানেই হতে হবে এটাও কি চরম সিদ্ধান্ত নয় এখানে আমরা তো সেটাই শুনতে হবে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী

প্রশ্ন নিয়ে আছেন আপনি যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন বিশ্ব রাজনীতি নিয়ে তিনি আজকে কথা বলবেন আমাদের সঙ্গে এরকমই কথা ছিল যেহেতু তিনি এই বিশ্ব রাজনীতিটা ফলো করেন আমরা ভারত পাকিস্তানের আলোচনা দিয়ে শুরু করেছি সিরিয়া সৌদি আরবও হতে পারে নাইন নাইন ইলেভেন ইস্যু নিয়ে সৌদি আরবের যে এখনকার সু করার সৌদি আরবের বিরুদ্ধে সু করার যে অধিকার সেটা নিয়েও মাননীয় মন্ত্রী কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি আশা করি আপনার যে প্রশ্ন আমার আসলে কয়েকটি প্রশ্ন জমা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে কি আমরা জন সফর দেখেছি বাংলাদেশে এবং এর পরে জন কেরি ভারতে গিয়েছেন এবং সেখানে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন যদি আমি ভুল না পড়ে থাকি সংবাদে তো সেখানে কিন্তু অনেক আলোচনার পরে দীর্ঘ প্রায় দশ বারো বছর আলোচনার পরে ভারত আমেরিকার মধ্যে এক ধরনের সামরিক চুক্তি সমঝোতা হয়েছে সেটি কি আসলে কাশ্মীরকে নতুন করে উত্তেজিত করেছে কিনা এক আমরা আপনি শুরুতে বলেছেন যে আমরা রাশিয়াকে দেখছি ভারতে গিয়ে মিলিটারি এক্সারসাইজ করতে পাকিস্তানে গিয়ে মিলিটারি এক্সারসাইজ করতে যেটা আসলে পুরো ওয়ার্ল্ডে একটা নিউ ফেনোমেনান এবং চীনও কিন্তু যেমনটি হিলারি ক্লিন্টন বলেছেন যে পাকিস্তান হয়তো বা ভারতে নিউক্লিয়ার অ্যাট্যাক করতে পারে চীনের গণমাধ্যমও বলছে যে ভারত হয়তো বা পাকিস্তানের সীমান্তে এরকম একটি প্রস্তুতি নিয়ে রেখেছে এই হুট করে পৃথিবীর নতুন বিভক্তি অর্থাৎ ভারত আমেরিকা একদিকে আবার যদি ওপাশে চিন্তা করে যে চীন রাশিয়া কিংবা পাকিস্তান একদিকে এই বিভক্তিগুলো মধ্যে আসলে আমাদের অবস্থানটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আর একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা মিডিয়ার লোক পত্রপত্রিকার লোক ইলেকট্রনিক মিডিয়ার লোক এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে আমরা খুব এনজয় বিকাম এক্সাইটেড এখন যারা সরকারে থাকে যারা ক্ষমতায় থাকে তারা মনে করে এই লোকগুলো তো কিছুই জানে না কিন্তু এত কথা কেন যে বলে তো আপনি যেভাবে রিয়াক্ট করছেন আমিও সেভাবে রিয়্যাক্ট করেছি কিন্তু আমাদের কাছে কোনো হাতে কোনো ফ্যাক্টস নাই যদি আমরা শিল্পনত দেশে জন্মগ্রহণ করতাম বসবাস করতাম তাহলে এই ঘটনার উপরে দেখেন অনেক স্টাডি হচ্ছে অনেক স্ট্র্যাটেজিক্যাল পেপার সেখানে বের হয় অনেক স্ট্র্যাটেজিক্যাল ম্যাগাজিন বের হয় ফরেন অ্যাফেয়ার্সটা যারা রেগুলার পড়ে তারা অনেক কিছু জানতে পারে তা আমাদের এখানে কিছুই নাই তো আমরা সেই অ্যাস্ট্রোলজি ছাত্র যখন ছিলাম তখন আমরা বলতাম সাপোজ দ্য ভ্যালু অব এক্স ইস জিরো তা আমরা সাপোজের উপরে কথা বলছি আপনি কোট করছেন চায়নাকে চায়না নাকি বলেছে ভারতে এখানে অমুক নাকি বলেছে যে ক্লিন্টনে যদি এটা প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে সেটা কি যে পাকিস্তান এটা এই ধরনের একটা দুষ্কর্ম করলেও করে ফেলতে পারে তো এগুলো সব তো সাপোজ আমার কাছে তো কোনো ফ্যাক্টস নাই ভারত বলছে আমি আর আক্রমণ করবো না কিন্তু তার সে ছয়টা প্রদেশ থেকে তার লোকজন সরাই দিছে তো যে মলোজ আমি আর করবো না বা তার হি ইজ অ্যাপ্রিহেন্ডিং হি ফেয়ারিং এবং সেটা নিয়ে তার মানে ওখানে কিন্তু এক ধরনের আছে কি নাই আমি জানি না ভারতীয় পত্রপত্রিকায় বা মিডিয়ায় প্রচারনা বলছে

জিনিসের মূল্য দূরত্ব ইত্যাদি ফলাফল বের করতে সক্ষম হয়েছি যদিও জিনিসটা তখন আমার মনে প্রশ্ন ছিল এখনও আমার মনে প্রশ্ন আছে যে আমি সাপোজ করলাম একটা যাতে বলে আমার অঙ্গটা বা আমার অ্যাস্ট্রোলজিটা বা আমার মিলে মিলে গেল তো সে যাই হোক জিনিসটা খুব এক্সাইটিং এক্সাইটিং এটা মিডিয়ার জন্য যারা মহানায়ক তাদের ওখানে যে দেখেন মানুষজন খাওয়া দাওয়া করতেছে অফিস করতেছে তিনটার সময় ধরে অফিসে যাচ্ছে আচ্ছা কিন্তু তারা কিন্তু এতটা এক্সাইটেড না কারণ তাদের ওখানে প্রতিষ্ঠান গড়ে উঠছে যার কাজ সে করছে অন্যরা যারা জানে না তারা এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না দে মে বি ওয়েটিং ফর দি রেজাল্ট কিন্তু আমাদের এখানে হাতে কোনো তথ্য নাই বৃত্ত নাই মত্ত নাই কিছুই নাই তাই না সাপোজের উপরে অনেক রকমের আমরা মাথা ঘামানোর চেষ্টা করি কিন্তু আমাদের এইজন্য আমাদেরকে ধন্যবাদ দিতে হয় জি আমরা সবকিছু নিয়ে আমরা রাজনীতি করি রাজনীতি খাই রাজনীতিতে ঘুমাই সো এটা বিশ্ব রাজনীতি হলো পরে আমরা বিশ্ব রাজনীতি হোক আর দেশীয় রাজনীতি হোক একটা বিশ্ব রাজনীতি যেমন আপনি যদি জলবায়ু সম্মেলন থেকে ফেরত আসেন তখন আপনাকে প্রথম প্রশ্ন আমরা করি সব সাংবাদিকরা বাংলাদেশ কি পেলো না টাকা পেছেন নাকি টাকা আনছেন নাকি সেটা টাকা হওকার যাই হোক না না আর দ্বিতীয়ত হয় বিশ্বে যাই কিছু ঘটুক না কেন প্রথম কনসার্নটা হলো বাংলাদেশের আসলে কি হবে সাপোজ ধরে যদি আমি আপনাকে এই প্রশ্নটা করি ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে সাপোজ আমি জানি না যদি আমি নিজে কোনো মতামত দিচ্ছি না তবে আমার অফিসে আমাকে বলা হয়েছে এর দ্বারা বাংলাদেশ উপকৃত হবে আচ্ছা তা আমি যেটা নিয়ে চিন্তাও করি না

ভারত নাই তা আমি তারও পরে সে যাই হোক উপকার যুদ্ধ বিগ্রহ তো অনেকে যুদ্ধ বিগ্রহ বাজলে পরে অনেকে বলে যারা অস্ত্র অস্ত্রশস্ত্র তৈরি করে তারাই অস্ত্র অস্ত্রশস্ত্র বেচার জন্য এই যুদ্ধ বাজায় কিন্তু আমি তো অস্ত্রশস্ত্র বানাই না বেচিও না কিনিও না কিনি হয়তো সেটা ফর যেমন সৌদি আরবে ভয় দেখিয়েছে আমি এত বিলিয়ন ডলারের তোমার অস্ত্র অস্ত্রশস্ত্র কিনি সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্র আমি কিনি সুতরাং অতএব তুমি আমার সাথে কথা বলার সময় মুখ সামলায় কথা বলবা আচ্ছা এবং এই যে নাইন ইলেভেনের যে বিলটা সেটা নিয়ে একটু শুনতে চাই তার আগে একজন দর্শক আছেন তিনি একটি প্রশ্ন করতে চান প্রশ্নটি নিয়ে ব্রেকে যাব তারপর আমরা সেই নাইন ইলেভেন এবং সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্পর্ক নিয়ে কথা শুনবো আমাদের পরিবেশ মন্ত্রী বা একজন ঝানু রাজনীতিবিদ আনার সঙ্গে বিপ্লবা আমার প্রশ্ন পাকিস্তানের কাছে হুমকি কিনা হ্যাঁ আর পাকিস্তানের মতো কান্ড জ্ঞানহীন দেশে পারমাণবিক বোমা থাকাটা এগুলো নিষ্ক্রিয় করার মতো কোন বিশ্বা কোন উদ্যোগ নেওয়া যায় কিনা আর আর একটা প্রশ্ন হইলো একমাত্র পাকিস্তানের কারণেই সার্কের মতো একটি সংস্থাকে অকার্যকর করা উচিত হবে না কারণ বর্তমান বিশ্বায়ন ও ভূমিকা রাখতে পারে। প্রয়োজন আমরা কে সাথে রেখিয়া পাকিস্তানকে বহিষ্কার করিয়া সার্ক পুনর্গঠন করা যায় কিনা এবং যেহেতু বাংলাদেশ ছিল সার্ক গঠনের উদ্যোক্তা এই পুনর্গঠনের প্রক্রিয়ায়ও বাংলাদেশ উদ্যোগ নিতে পারে কিনা অনেক অনেক চমৎকার প্রশ্ন চমৎকার ওবি আমাদের এই প্রশ্ন জি এই আয়োজনটি বলেছি সাধারণের প্রশ্ন সাধারণের মাথা অনেক দারুনদারুন সব আইডিয়া থাকে এখানে আমি আপনার কাছ থেকে শুনবো আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব এবং আমাদের সঙ্গে অন্য সহকর্মীরা আছেন জন কণ্ঠ সাংবাদিক আছেন চ্যানেল 24 এর সাংবাদিক আছেন এবং দর্শকরা আছেন ফিরছি একটা ছোট বিরতির পর ফরওয়ার্ড বিশেষ আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে আমরা বিশ্ব রাজনীতি নিয়ে কথা শুনছি বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে আমাদের সঙ্গে লিঙ্ক স্টুডিওতে আছেন এম এ হায়দার খান দৈনিক জনকণ্ঠে শিফট ইনচার্জ এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক মোর্শেদ হাসিবও আমাদের সঙ্গে আছেন এবং দর্শক আপনারা বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন যে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র সেটা এই অঞ্চল কেন গোটা বিশ্বের জন্য হুমকির কারণ কিনা আর পাকিস্তানের কারণে যে মহাশক্তি ধরারা তাদের কাছে হাজার হাজার থাকবে আমাদেরকে ভয় দেখাবার জন্য কিন্তু তারা মনে করেন এবং প্রচার করেন এটা যদি আনহাসন মঞ্জুর হাতে যায় ওর মতো এটা যেখানে সেখানে ব্যবহার করতে এরকম আমি অন্যরা দায়িত্ব নিয়ে এটাকে ব্যবহার করবেন অন্যরা সেভাবে দায় দায়িত্ব নিয়ে ব্যবহার করবেন অবশ্যই এই যন্ত্র আবিষ্কার হয়েছে নিরাপত্তার জন্য দ্বিতীয় মহাযুদ্ধে যারা হাজার হাজার মানুষ মেরেছে এই হিরো সময় তারা যখন বলে যে আনন্সের মধ্যে দায় দায়িত্ব বোধ বোধ সীমিত তখন আমি অবাক বিষয়ে ভাবি এই সিরিয়ার যে ঘটনাটা তারা আক্রমণ করলো সে সময় কোনো মানব অধিকার ক্ষুণ্ণ হয় নাই সেখানে কোনো তখন শিশু হয় নাই তখন সেখানে কোনো নারী অপমানিত হয় নাই যেই রাশিয়া আসলো মারে বাবারে এই শিশু মারা গেছে হঠাৎ দেখি আর শিশু সদার কেউ মারা যাচ্ছে না এখন কথাটা হলো এই এক শক্তি আর এক শক্তির ঘরের ধারে গেল কেন তুমি সাত সমুদ্রের তেরো নদীর উপরে থাকো ওইখানে থাকো না আল্লাহ তালাই তোমাকে প্রোটেকশন দিয়ে দিছে এক দিকে প্যাসিফিক এক দিকে আটলান্টিক তাই নয় কি কিন্তু তার মানে সীমা সীমা এখন কোথায় কোড়িয়া দেখা যায় না সেখানে আসে আচ্ছা কোথায় চায়নার একটু দ্বীপ সেইখানে আসে তো সেই জন্য বলি পাকিস্তানকে আমরা বলবো কাণ্ড জ্ঞানহীন কিন্তু যখন নিউক্লিয়ার বোমটা পাকিস্তান আগে বানিয়েছিল না ভারত আগে বানিয়েছিল যদি বিষয়টাকে খুব ছোট করে ছোট করে হ্যাঁ তাহলে এই উপমহাদেশ এর বিভক্তিকরণ সময় থেকে তো রাইভেল এটা একটা প্রতিযোগিতা আচ্ছা দ্বন্দ্ব মানে এইরকম মানুষ হত্যা স্বাধীনতার নাম করে আর পৃথিবীর কোথায় সংঘটিত হয়েছে বলে ঐতিহাসিকের দাবি করেন তাদের জানা নাই তো সেমতো অবস্থায় ভারত এটাকে খুব সুচিন্তিতভাবে মায়ের খাওয়ার পরেও মরে যাওয়ার পরেও এটা ব্যবহার করবে না আর পাকিস্তান কারণ না থাকলে এটা মায়ের বসে থাকবে এই যুক্তিটা বলা যেতে পারে করা যেতে পারে প্রচারণা করা যেতে পারে কারণ মিডিয়া তারাই নিয়ন্ত্রণ করে পৃথিবী আমাদেরই ছোটো মিডিয়া তো বিশ্ব নিয়ন্ত্রণ করে না মতামতকে তো জন্য আমি বলি যে এই অস্ত্র আবিষ্কার করলো বা তৈরি করলো টিকে থাকার জন্য আজকাল আমি আগেই বলেছি নর্থ কোরিয়া এটা করেছি টিকে থাকার জন্য কেননা সেই ফিফটিতে ওখানে মার্কিন সৈন্য আছে আজও সেখানে আছে এবং তারা আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম সরকারি দলে মাস তো আমরা এই রকম করে হাঁটতো ইউনিভার্সিটিতে তারা এইরকম করে হাঁটে মহড়া দেয় শূন্য প্রশান্ত মহাশয় মহারা দিচ্ছে তো পাশে যে ছোট দেশটা ভয় পেয়ে যায় ষোলো সতেরোটা জাহাজ যেতেছে তার মাথায় নিউক্লিয়ার বম তার মাথায় এই কী 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 আছে গডনোজ সাবমেরিন যায় এটা যায় সেটা যায় তো সে টিকে থাকার জন্য সে আক্রমণ করার জন্য ব্যবহার করা নাই তার সত্তা অধিক মানুষ করছে নিজস্ব চায়নার কাছে না থাকতো তাহলে ভারত করতো কিনা প্রশ্ন তোলা যেতে পারে যেমন সত্যি সত্যি চীন আক্রমণ করে বসলো ভারতকে ভারতের আগে কখন চিন হয়তো বা চিন্তাও যাই হোক আমি বলবো এইভাবে হয়তো চিন্তাও করা নাই ভারত কেন চীন কেন ভারতকে আক্রমণ করবে যদিও আমরা জানি যে ভারত চীনের ভিতরে আন মানে আনসেটেলড ব্রিটিশে তো চলে গেছে কিন্তু সব জায়গায় ন্যাংলা সজনের মতো কাজ করতে হয়ে গেছে সেটা কি এইখানে এসে সে ডিমার্কেশন করে নাই কারণ কতক্ষণ বলে চীন বলে এটা আমার কতক্ষণ বলে ভারত বলে এটা আমার যেহেতু চীনের কাছে আছে এবং ভারত গেছে বলে বলে এবং বেশ অত্যন্ত গণ্যমান্য সম্মানীয় নেতৃবর্গকে মানুষের চোখে তাদের সম্মান কমে এসেছিল তো ভারতের নিরাপত্তার জন্য করেছে আমিও নিরাপত্তার জন্য করেছি নর্থ কোরিয়াও নিরাপত্তার জন্য করেছে

সেই হিসাবে আপনার কাছে প্রশ্ন পাকিস্তান আমাদের বাংলাদেশের ব্যাপারে যুদ্ধ অপরাধ থেকে শুরু করে নানা ব্যাপারে অনেক মন্তব্য করেছেন এবং অনধিকার চর্চা করেছেন এবং হস্তক্ষেপ করেছেন যার কারণে বাংলাদেশ সার্চ সম্মেলনে অংশগ্রহণ করলেন না কিন্তু পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের কি হবে একজন রাজনীতিবিদ হিসাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এখন সত্য কথা যদি তোমাকে বলি তোমার এখন তো শুধু কাউ মানুষ আছে বলে না বলা হয় না কূটনৈতিক সম্পর্কটা যুদ্ধকালীন সময় রাখতে হয় কেননা যদি আলাপ আলোচনার পথ বন্ধ হয়ে যায় যুদ্ধটা করে কেন আলাপ আলোচনাকে নিয়ে আসার জন্য ভিয়েতনামে কার্পেট বম্বিং হয়েছে কিন্তু তারপরে ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার হয়েছে জেনেভায় আলাপ আলোচনার মাধ্যমেই অতএব কূটনৈতিক সম্পর্ক সাময়িকভাবে দুই চারজনের জন্য প্রতি যখন কাটা হয় তখন থার্ড পার্টির মাধ্যমে যোগাযোগ রাখা হয় অতএব কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা আমা মানে যারা সত্যিকারভাবে ডিপ্লোম্যাটস ইন্টারন্যাশনাল রিলেশনের এক্সপার্ট এক্সপার্টস তারা যখন আমাকে কথা বলতে শুন শুনছেন যদি ভুলক্রমে তারা কি ভাবছেন আমি জানি না কিন্তু আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে আমি কিছু কথা বলার চেষ্টা করছি সেটা হলো এই যে পাকিস্তান এখানে সেভেন্টি ওয়ানে কী করেছে সবাই জানি সবাই এটা কনডেম করে পৃথিবী যারা কনডেম তখন তখন করে নাই এখন করছে কূটনৈতিক সম্পর্ক তো আমরাই স্থাপন করেছি কূটনৈতিক সম্পর্ক তো পাকিস্তানই করেছে এবং যুদ্ধের পরেই যুদ্ধের পরেই করেছে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেই করেছে পাকিস্তানের সাথে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে তার জন্য আমরা পাকিস্তানি হাইকমিশনকে ডেকে আমরা প্রতিবাদ করি আবার আমাদের কোনো ঘটনা পাকিস্তানের পছন্দ না হলে পাকিস্তান আমাদের হাইকমিশনকে ডেকে প্রতিবাদ জানায় এটাই হলো ডিপ্লোমেসি নর্মস আমি যদি কাট অফ হয়ে যাই আইসোলেটেড হয়ে যাই তখন তো আমার সাথে কোনো কমিউনিকেশন থাকবে না তখন এই সাপোজ দ্য ভ্যালু এক্স ইজ জিরো সাপোজ বাংলাদেশে অ্যাটাকিং মি সাপোজ আমি ইয়ে পাকিস্তান এখানে সাপোর্টাইজ করার চেষ্টা করি এই সাপোজেশনের ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে যেতে পারে অতএব কূটনৈতিক সম্পর্ক আমি মনে করি ইফ আই এম রং আই এল বি হ্যাপি আমি খুশি হব কিন্তু আমি মনে করি এই যে না এটার পক্ষে আমি চুপ করে থাকবো কিন্তু মতামত না দেয় ভালো যুক্তরাষ্ট্রের যে বিষয়টি নিয়ে আমরা একটু শুনতে চেয়েছিলাম আপনার মন্তব্য 911 বিল যেটা সেটা এবং মোটামুটি আসলে আমরা বলি যে তেলের রাজনীতি যেটা সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটা একটুখানি আবারও একটু থ্রেটের মধ্যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যে বিলটি পাস হয়েছে নাইন ইলেভেনের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তরা সৌদি আরবের বিরুদ্ধে আসলে মামলা করতে পারবে আমি এটা একটু বিস্তারিত শুনতেই চাই আমার আগ্রহের বিষয় আছে দর্শক যারা আছেন তাদের অনেকেরই আগ্রহ আছে আপনার মূল্যায়ন শুনতে চাই আমি বিস্তারিত জানি না যেটুকু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যেটুকু ওই টেলিভিশনে দেখায় বিদেশি টেলিভিশনে সেইটুক জানি তার উপরে মন্তব্য করতে অবশ্যই করব কিন্তু যারা আসল ঘটনাটা জানেন তারা হাসবেন যে কোনো জ্ঞান নাই গরিমা নাই অথচ সেই একটা কঠিন বিষয় নিয়ে এসে মন্তব্য করছে সে যাই হোক আপনার তেলের অস্ত্র ব্যবহার বন্ধ হয়ে গেছে এখন কিন্তু পৃথিবীতে হাইয়েস্ট এক্সপোর্টার ইজ আমেরিকা আমেরিকা দেখেন ক্যাপিটালিস্ট হওয়া হয়তো সোজানা সোশ্যালিস্ট হওয়া খুব সহজ ক্যাপিটালিস্ট হতে হলে ঘিলু লাগে বুদ্ধি লাগে শ্রম লাগে সোয়েট লাগে আমার মতে ইউমিনি তো সে তার তেলের রিজার্ভ জমায় রাখতেছিল ইন্টারেস্টিংলি মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের খনি কিন্তু প্রাইভেটদের তো সে জমা রাখতেছিল অন্যেরটা খাচ্ছিল পয়সা দিয়ে এখন রোজের দাম বাড়ে বাজারে আগুন লাগাই দেয় তা আমরা যেমন পত্রপত্রিকা লিখি দাম বেড়ে গেছে আগুন লেগে গেছে হাত দেওয়া দেয় না হাত পুড়ে গেছে তো ও করলো কি চলে আসলো নিজেই এইবার এসে করলো কি পঁয়ত্রিশ সত্তর ডলারের তেল

কেননা এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র তার তেলটাকে অত বাজারে ছাড়ছে না সেই অর্থে এটা বিশ্বের আমাদের যারা কনজিউমার আমাদের বিরুদ্ধে এই স্বার্থনাশী মহলের একটা চক্রান্ত এন্ড অব দ্য ডে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্তর ডলার না একশো ডলার দিয়ে ব্যারেল কেনে যে জিনিস এসে প্রডিউস করে সেটা আমার কাছেই বিক্রি করে বা একটা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বিক্রি করে আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন পর্যায়ে চলে গেছে সায়েন্স এন্ড টেকনোলজিতে শুধুমাত্র প্লাস্টিক বিক্রি করে এই সোলার লাগাও সোলার লাগাও সোলারটা কি প্লাস্টিক তো এখন বারবার তেল কোম্পানিগুলোর মানে একতারের মধ্যেই হলো সব সোলার কোম্পানিগুলো যারা এই এই মালিক নেই হ্যাঁ তো আমাকে আজিও একটা লড় লক কর দিত এখন লড় লক করে দেয় না আর বলতেছে কি পরিবেশ এখন পরিবেশ বন্ধ বিদ্যুৎ উৎপাদন করো মানে উনি ওনার প্লাস্টিক আমার কাছে বেরিয়ে করবেন আমি তো সমালোচনা করছি না আমি বললাম যে বুদ্ধি থাকলে বুদ্ধি বেচা গল্প বলি এক জমিদারের ছেলে বা বড় লোকের ছেলে আর নাপিতের ছেলে দুজনের মধ্যে খুব বন্ধুত্ব এখন ওই যে বড়লোকের লোকের যখন মারা যাচ্ছে তো ছেলেটাকে সে বললো যে বাবা দেখো আমি যে সম্পদ দেখে গেলাম তা তুমি পুঁতির নালায় তুমি রুই মাছের মাথা খেতে পারবা আর নাপিত যখন মারা যায় সে বললো যে দেখো বাবা আমি তো তোমার জন্য কিছু রেখে যেতে পারি নাই বুদ্ধি পেঁচে খায়ও আমরা সেই সাম্রাজ্যবাদীরা মানে আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদীরা তারা হলো বুদ্ধি পেঁচে খায় কিন্তু আমরা হিংসা করে সমালোচনা করি আলোচনা করি তাদের সম্পর্কে কিন্তু সে তো বুদ্ধি দিয়ে বেঁচে খেতেছে তাই না তো যাই হোক আমার কথাটা হলো যে আমরা আলাপ করতেছিলাম জি পাকিস্তান ভারতের জি সীমান্ত এই যে সৌদি আরব এবং আমেরিকান এর আলোচনা করছিলাম আমার দুই সহকর্মী একটু প্রশ্ন করার জন্য উস্কুশ করছেন এম এ হায়দার খান মাননীয় মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ভিন্ন একটা বিষয় আলোচনা করব যে রোহিঙ্গা ব্যাপারে সম্পতি মিয়ানমারের কাউন্সিলর এবং নেত্রী সান সুচি সে দেশের বিচ্ছিন্নতাবাদী বেশ কিছু গোষ্ঠীর সাথে বৈঠক করেছেন কারেন সহ অন্যান্য জাতিগত গোষ্ঠীর সাথে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে এই রোহিঙ্গাদের সাথে কোনো অনেক বৈঠক করেননি তবে উনি সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানকে দিয়েছেন রোহিঙ্গাদের ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করার জন্য তো অনেকে মনে করেন যে এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থ জড়িত তো এ ব্যাপারে সুচিকে এ চাপ দেওয়ার জন্য বা আন্তর্জাতিকভাবে চাপাচাপি আন্তর্জাতিক বেশ নাই

আমরা জানি যে এই অক্টোবরেই চীনের রাষ্ট্রপতি আসছেন এবং আমরা আশা করছি যে তার কাছ থেকে হয়তোবা নতুন সহযোগিতা প্রস্তাব তাদের কাছে যেগুলো দেওয়া হয়েছে সেই প্রস্তাবে হয়তোবা নতুন কোনো লোন কিংবা অনুদান কিংবা কিছু একটা আসতে পারে তো এই সফরটিকে আপনি কীভাবে দেখছেন অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য এবং আমি হয়তো আর প্রশ্ন নিতে পারব না প্রশ্নের উত্তর দিবেন মাননীয় মন্ত্রী আমি একটা ছোট ব্রেকে যাচ্ছি ব্রেকের পরে আপনার প্রশ্নের উত্তর নিব অনেক ধন্যবাদ জনসাধারণের প্রশ্ন নিয়ে আমাদের আজকের অতিথি বন্য পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কথা বলছি বিশ্ব রাজনীতি নিয়ে বিরতিতে যাবার আগে সহকর্মী মোর্শেদ হাসিফ প্রশ্ন করেছিলেন চীনা প্রেসিডেন্টের সামনে যে আমাদের সফর হয়েছে সেটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলেন আমি নাইন নিয়ে এবং সৌদি আমেরিকা নিয়ে একটু শুনতে হার বলেন কর্য বলেন বিনা পয়সায় বলেন প্রয়োজনের অতিরিক্ত চীনের কাছ থেকে কোনো একান্ত আমি এখানে একান্ত সতটা ব্যবহার করতে চাই প্রয়োজন ছাড়া চীনের কাছ থেকে বেশি অর্থ নেওয়াটা আমাদের জন্য মঙ্গলজনক নাও হতে পারে অতএব তিনি কি দেবেন বা দেবেন না এটা আলোচ্য বিষয় নয় কতটুকু নেব কি কতটুকু নেব না বাংলাদেশের ক্ষেত্রে আমি তাই বলতে চাই উই গট টু বি কেয়ারফুল চুজ আমরা শেষ জায়গায় নাইন ইলেভেন সৌদি এবং মার্কিন যুক্তরাষ্ট্র নাইন আমেরিকান কংগ্রেস যেটা পাস করেছে from দেয়ার পার্সপেক্টিভ তাদের পয়েন্ট অফ ভিউ ইজ কারেক্ট কিন্তু সে ধরে নিয়েছে একটা জায়গায় সাপোস ধরছে কি সৌদিরাই এই হামলার পিছনে ছিল

তাদের এই অধিকার থাকবে তাদের কাছে সৌদির কাছে এই ক্ষতিপূরণ চাওয়ার এই বিল পাশ না করলেও এটা আইনি জটিলতা আমি মানে ইউনিভার্সাল লতে চাইতে পারতো আমি ক্ষতিগ্রস্ত আমি চাবো তোমার কি আইনে আছে আমি জানি না তাই নয় কি চাইতে পারতো কিন্তু এটাকে সৌদি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এটা বিরাট একটা ধাক্কা হিসেবে আসবে বলে প্রেসিডেন্ট ওবামা বলেছেন তারপরে কংগ্রেস বললো এটা আমরা বিবেচনার ঊর্ধ্বে নয় তা আসলে তো আমি কিছু জানি না পত্রিকায় পড়েছি এইখানে বললাম এই অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস আমাদের দেশে নাই বললেই চলে হয়তো কোনো আনাছে কেন আছে তা আমার জানা নাই কিন্তু আমি যদি অন্য দেশে থাকতাম তাহলে আমি বলতে পারতাম জি এস এখন অনেকে বলবেন গুগল থেকে নাও গুগল থেকে নেওয়া আর একজনের আর্টিকেল সেটা আমার যদি জ্ঞান না হয়তটা নিশ্চয়ই কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন এক্সপার্টরা কি বলছে যেমন ফরেন এফেয়ার্সে যারা লেখে তারা সকলেই বিশে একদম বিশেষ জ্ঞানে জ্ঞানিত তারা ওই পেশায় ছিলেন অনেকদিন কাজ করেছেন এখন রিটায়ার্ড কেউ রিটায়ার্ড বেশিরভাগই রিটায়ার্ড অন্যরা হয়তো রিটায়ার্ড তাদের লেখার ভিতরে সবটাই যে ট্রুথ নাথিং বাট দ্য হোল ট্রুথ তো নয় কিন্তু আপনি আজ করতে পারবেন তারপরেও আমরা অনেক কিছু শুনলাম আপনার কাছে আপনি অনেক কিছু বলি বলি করেও অনেক কিছু বলেন না অথবা অনেক কিছু বলেন না ভঙ্গিতেও অনেক কিছু বলেছেন অন্তত যারা একটু বুঝতে চান আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়া বা এই এশিয়ার রাজনীতি তারা নিশ্চয়ই উপকৃত হবেন যারা ফলো করেন রাজনীতি সে কারণেই আমাদের এই ঝানি ঝানু রাজনীতিবিদ আমাদের সঙ্গে ছিলেন আজকে কথা বলেছেন বিশ্ব রাজনীতি নিয়ে দর্শক যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী আপনাকে আহ আবারও দেখা হবে আগামীকাল একই সময় ভালো থাকবেন সবাই